সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের তৃতীয় অধ্যায় কোষ রসায়নের কার্বোহাইড্রেটের মনোস্যাকারাইড পড়াবো। প্রথমে আসি মনোস্যাকারাইড। মনোস্যাকারাইড যেসব কার্বোহাইড্রেট কে আদ্র বিশ্লেষণ করলে যেসব কার্বনটা আবিষ্কার করলে আর কোন সরল কার্বোহাইড্রেট একক পাওয়া যায় না, তাদেরকে মনোস্যাকারাইড বলে। এদের সাধারণ সংকেত CaH2OH। এরা জটিল কার্বোহাইড্রেটের গাঠনিক ইউনিট হিসেবে কাজ করে। মনোস্যাকারাইডে কার্বন সংখ্যা থাকে 3 থেকে 10টি। তাহলে খেয়াল করো, প্রথমে মনোস্যাকারাইড অর্থাৎ যেসব কার্বোহাইড্রেটকে আদ্র বিশ্লেষণ করলে আর কোন সরল কার্বোহাইড্রেট পাওয়া যায় না, তাদেরকে বলা হয় মনোস্যাকারাইড। এই মনোস্যাকারাইডে দেখা যায় একটা CHO অ্যালডিহাইড বা কিটোনিক গ্রুপ এবং অনেকগুলো হাইড্রোক্সিল গ্রুপ থাকে, খেয়াল করো যে কার্বনটি আবার কি থাকে, যে অ্যালডিহাইড বা কিটোনিক এবং অনেকগুলো হাইড্রোক্সিল গ্রুপ থাকে। এখন এই মনোস্যাকারাইডে বলতেছে কার্বন সংখ্যা 3 থেকে 10টি। এটা দেখা যায় এই মনোস্যাকারাইডটা বিভিন্ন জটিল কার্বোহাইড্রেট যখন গঠন করে এই জটিল কার্বোহাইড্রেটের গাঠনিক একক হিসেবে ব্যবহৃত হয়। তাহলে এখন আসে এই মনোস্যাকারাইডের বিভিন্ন নাম। প্রথমে আসবো আমরা ট্রায়োস, বলতেছি কি ট্রায়োস, প্রথমে কি ট্রায়োস, ট্রায়োস বলতেছে ট্রায়োস, এটা হলো 3 কার্বন বিশিষ্ট। এটার উদাহরণ হয় অ্যালডোস এবং কিটোস। 3 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে বলা হয় কি ট্রায়োস। 3 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে বলা হয় ট্রায়োস। এই ট্রায়োসের উদাহরণ হচ্ছে অ্যালডোস এবং কিটোস। তাহলে আমরা প্রথমে আসি কিভাবে এই অ্যালডোস লিখতে হয়। আমি প্রথমে দেখাই দিই, 3টা কার্বন লিখবো আমি, 1, 2 এবং 3। এই পাশে আমি 3টা লিখবো, 1, 2 এবং 3। সবাই লিখে গেল। তাহলে দেখা যায় যে 3টা কার্বন আগে লিখবো, ট্রায়োস 3 কার্বন বিশিষ্ট, যেমন অ্যালডোস এবং কিটোস। এখানে আমরা যখন অ্যালডোস লিখবো এখানে লিখবো CH2OH, আর এখানে দিব আমি CHO, আর এখানে দিব OH। তাহলে
এরা একটা খালি থাকবে H হ্যাঁ আর এইখানে লিখব আমি তখন কিটোজ লিখব CH2OH এবং এটাও হবে CH2OH আর এইখানে হবে একটা কিটোনিক মূল তাহলে খেয়াল করো এটার নাম বলতেছে কি অ্যালডোস এই অ্যালডোস আর এটার নাম হচ্ছে কি কিটোজ এইখানে একটা বিষয়টা এই যে গোল অংশটা আমি করলাম এর ভিতরে কার্বন সংখ্যার খুব একটা চেঞ্জ নাই জাস্ট একটা মূলকের চেঞ্জ যদি এই অ্যালডিহাইড মূলকটা থাকে তখন তাকে বলা হবে অ্যালডোস এই অ্যালডোসের আবার একটা নাম আছে এটা বলে গ্লিসারালডিহাইড অ্যালডোস বা গ্লিসারালডিহাইড আর এখানে এই কিটোস কিটোনিক মূলক আছে এখানে এটার নাম হচ্ছে এটাকে বলা হয় ডাইহাইড্রোক্সিঅ্যাসিটোন তাহলে একটা অ্যালডোস আর একটা কিটোস অ্যালডোস কে বলা হয় কি গ্লিসারালডিহাইড আর এখানে এই অ্যাসিড কিটোস কে বলা হয় ডাইহাইড্রোক্সি অ্যাসিটন তো এখন আসবো আমি টেট্রোস এখন তো ট্রায়োস এখন আসবো কি টেট্রোস এখন আসি টেট্রোস তাহলে টেট্রোস এটাকে বলতেছে চার কার্বন যুক্ত চার কার্বন যুক্ত এটা উদাহরণ হয় উদাহরণ ইরিথ্রোস এবং ইরিথ্রোলোস তাহলে খেয়াল করে আমি বলতেছি যে চার কার্বন যুক্ত মনোস্যাকারাইডকে বলা হয় কি ইরিথ্র চার কার্বন যুক্ত মনোস্যাকারাইডের নাম কি টেট্রোস চার কার্বন বিশিষ্ট যে মনোস্যাকারাইডটা থাকে এটার নাম কি টেট্রোস এই টেট্রোস আবার হয় উদাহরণ ইরিথ্রোস হয় এবং ইরিথ্রোলোস হয় তাহলে এখানে আমি প্রথমে কি লিখবো চারটা কার্বন লিখবো এক দুই তিন এবং চার এই পাশে আমি চারটা লিখবো এক দুই তিন এবং চার তাহলে খেয়াল করো CH2OH আর এখানে কি CH2 এই OH এই OH আর এখানে হলো কি H আর এখানে হলো H এটার ক্ষেত্রে CH2OH OH CH2OH আর এখানে একটা কিটোনিক মূলক হবে তাহলে খেয়াল করো এটার নাম বলতেছে কি ইরিথ্রোস আর এটার নাম হচ্ছে কি ইরিথ্রোলোস তাহলে এখানে কার্বন সংখ্যা 1 2 3 4 এখানে 1 2 3 4 তাহলে বলতেছে চার কার্বন বিশিষ্ট যে মনোস্যাকারাইড চার কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডের নাম কি তাহলে ইরিথ্রোস সরি টেট্রোস আর টেট্রোস এর নাম হচ্ছে ইরিথ্রোস এবং ইরিথ্রোলোস তাহলে আমরা প্রথমে কি করব প্রথমে চারটা কার্বন লিখব এখানে চারটা কার্বন লিখব এখানে চারটা কার্বন লেখার পরে যদি এখানে দেখা যায় CHO মানে কি অ্যালডিহাইড মূলক থাকে আর এখানে যদি কিটোনিক মূলক থাকে বলা হয় তাহলে কি হয় যায় যেখানে কিটোনিক মূলক থাকবে সেটাকে বলা হয় ইরিথ্রোলোস এবং যেখানে অ্যালডিহাইড মূলক থাকবে সেটাকে বলা হবে ইরিথ্রোস তাহলে এখন আসবো আমরা পেন্টোস পেন্টোসটা কি পাঁচ কার্বন যুক্ত মনোস্যাকারাইডকে বলা হয় পেন্টোস পাঁচ কার্বন যুক্ত মনোস্যাকারাইডকে বলতেছে কি পেন্টোস তাহলে আসি পেন্টোস এটা হচ্ছে পাঁচ কার্বন বিশিষ্ট পাঁচ কার্বন যুক্ত এটার উদাহরণ হয় রাইবোস ডিঅক্সিরাইবোস এবং রাইবুলোস তাহলে ভালো করে খেয়াল করো যে পাঁচ কার্বন যুক্ত মনোস্যাকারাইডকে বলা হয় পেন্টোস এই পেন্টোসের যে উদাহরণ সেটা হলো রাইবোস ডিঅক্সিরাইবোস এবং রাইবুলোস তাহলে পাঁচ কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড কি পেন্টোস তাহলে পেন্টোসের উদাহরণ হলো রাইবোস ডিঅক্সিরাইবোস এবং রাইবুলোস তাহলে আমরা প্রথমেই আগে লিখবো রাইবোস এই জন্য পাঁচটা কার্বন লিখবা 1 2 3 4 5 এখানে 1 2 3 4 এবং 5 1 2 3 4 এবং 5 তাহলে খেয়াল করো CH2OH CHOOH OH
OH আর এটা হলো H H এবং H আর এখানে CH2 OH 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 আর এটা হবে O এটা হবে H এটা হবে H 1 2 3 4 এবং 5 CH2 OH তাহলে খেয়াল করো এখানে উত্তর 1 2 3 4 এবং 5 তাহলে এটা নাম বলতেছে কি রাইবোজ নাম কি রাইবোজ আর এটার নাম রাইবোলোজ রাইবোলোজ আর এটা আমরা লিখব কি ডিঅক্সিরাইবোজ ডিঅক্সি রাইবোজ খেয়াল করো ভালো করে তাহলে এখানে আমরা লিখব রাইবোজের মতই CH2 OH CHO এই হলো OH এই হলো OH আর এখানে হবে একটা H আর এখানে হবে একটা H এখানে H এখানে H 1 2 3 4 5 তাহলে আবার কি হলো বলতেছে যে পাঁচটা বন্ধযুক্ত যে মনোসাকারাইড সেটা নাম হলো পেন্টোজ এই পেন্টোজে দেখা যায় যে এখানে রাইবোজ আছে ডিঅক্সিরাইবোজ আছে এবং রাইবোলোজ আছে তাহলে এখানে একটা বিষয় খেয়াল করো পাঁচটা কার্বন কিন্তু এখানে ডিঅক্সিরাইবোজের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে দুই নম্বর কার্বনে দেখো একটা গোল চিহ্ন আমি দিছি একটা বৃত্তাকার চিহ্ন দিছি দুই নম্বর কার্বনে গিয়া তাহলে এটা বোঝা যাচ্ছে কি যে এই রাইবোজ আর এই রাইবোজের সাথে মেইন একটা পার্থক্য কি ডিঅক্সিরাইবোজের যেখানে দুই নম্বর কার্বনে একটা অক্সিজেন নাই দুই নম্বর কার্বনে একটা অক্সিজেন না থাকার কারণে এটাকে বলা হচ্ছে ডিঅক্সিরাইবোজ ভালো করে খেয়াল করো যে দুই নম্বর কার্বনে একটা অক্সিজেন নাই এই অক্সিজেন না থাকার কারণে এটাকে বলতেছে কি ডিঅক্সিরাইবোজ আর এখানে এটার নাম হচ্ছে রাইবোজ আর যেহেতু এখানে একটা কিটোনিক গ্লুকোজ আছে এটার নাম হচ্ছে রাইবোলোজ আর এই অংশটার ভিতরে এবং এই অংশটার ভিতরে খুব একটা পার্থক্য নাই পার্থক্য কোথায় পার্থক্য হচ্ছে মূলকে গিয়ে একটা আছে এখানে আছে কিটোনিক গ্লুকোজ আর এখানে আছে অ্যালডিহাইড গ্লুকোজ তাহলে যদি আমরা অ্যালডিহাইড দিয়ে লিখি তাহলে বলবো কি রাইবোজ আর যদি কিটোন দিয়ে লিখি তাহলে বলবো রাইবোলোজ তাহলে আমরা আবার আসি মনোসাকারাইড বলা হয় যে সব কার্বোহাইড্রেটকে আদ্র বিশ্লেষণ করলে আত্ম বিশ্লেষণ করলে দেখা যায় কি আর কোন সরল কার্বোহাইড্রেটের একক পাওয়া যায় না সেসব কার্বোহাইড্রেটকে বলা হয় মনোস্যাকারাইড এই মনোস্যাকারাইডের সাধারণ সংকেত হচ্ছে CnH2n ON আবার এটা দেখা যায় যে আমরা যখন জটিল কার্বোহাইড্রেট গঠন হয় তখন দেখা যায় জটিল কার্বোহাইড্রেট গঠনের ক্ষেত্রে এই মনোস্যাকারাইডটা গাঠনিক ইউনিট হিসেবে কাজ করে আর এই দেখা যায় মনোস্যাকারাইডে যে কার্বনের সংখ্যা থাকে এখানে বলা হয় 3 থেকে 10টি কার্বন থাকে তাহলে মনোস্যাকারাইড